নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি স্বামী বিবেকানন্দ বা যে আস্তাবল ময়দান রয়েছে সেই ময়দানের সামনে। আমরা প্রত্যেকেই জানি যে এই ত্রিপুরা রাজ্যে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভাষাভাষীর লোক আমরা বসবাস করে থাকি, এবং সেখানে ইন্ডিজেনাস পিপল যারা রয়েছে তাদের আজকের দিনে একটি বিশেষ অনুষ্ঠান বা একটি উৎসবকে কেন্দ্র করে, তাদের বিশ্ব উৎসবকে কেন্দ্র করে বিশেষ আয়োজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই স্বামী বিবেকানন্দ অর্থাৎ আস্তাবল ময়দানে। তার কিছু দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব, কিভাবে সেজে উঠেছে গোটা যে আস্তাবল ময়দান রয়েছে, তার পাশাপাশি তাদের এই বিশ্ব উৎসব তারা কিভাবে পালন করে থাকে সেই বিষয়গুলোকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে প্রথম দিন রয়েছে 13 এপ্রিল, এবং 15 এপ্রিল পর্যন্ত চলবে এই বিশ্ব উৎসব। এবং এই বিজয় উৎসব উপলক্ষে দিকে আপনাদের দেখানোর চেষ্টা করব, নানান স্টলের আয়োজন করা হয়েছে, একটি বিশাল বড় স্টেজ রয়েছে যে স্টেজে সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রতিদিন প্রতিনিয়ত, এবং সে উদ্দেশ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেখানে ছোট ছোট স্টলের আয়োজন করা হয়েছে, তাদের যে সংস্কৃতি রয়েছে যে ঐতিহ্য রয়েছে তা তুলে ধরার জন্য আমরা বাঁশের তৈরি যে ছোট ছোট ঘর আপনাদের দেখানোর চেষ্টা করছি, তাদের বিশেষ কিন্তু আকর্ষণ রয়েছে। আমরা যদি কিছুটা গ্রামাঞ্চলের দিকে যাই, যারা ত্রিপুরাসা জনগণেরা রয়েছে তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যে এই বাঁশের ঘর বা এই যে ঐতিহ্যগুলি কিন্তু আমরা দেখতে পাই। এই মুহূর্তে আমরা একেবারে দেখানোর চেষ্টা করছি আপনাদের বিজয় উৎসবের যে চিত্র রয়েছে, বিজয় উৎসব উপলক্ষে আজকের দিনে দাঁড়িয়ে আস্তাবল ময়দান যেভাবে সেজে উঠেছে এবং যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, বিভিন্ন কালচারাল তাদের যে সংস্কৃতি রয়েছে কৃষ্টি সংস্কৃতি তা যে তুলে ধরার একটি নিদর্শন তা কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে ছোট ছোট স্টলের মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র সেখানে বিক্রি করা হবে, এবং আমরা যদি দেখি অপর পাশে কিন্তু একটি বিশাল স্টেজের আয়োজন করা হয়েছে, যেখানে কিছুক্ষণ পরেই কিন্তু আজকে যেহেতু 13 এপ্রিল রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখতে পাবো। তারপর 15 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী কিন্তু আমরা এখানকার যে উৎসব রয়েছে তা দেখানোর চেষ্টা করব। বিভিন্ন স্টল রয়েছে আস্তাবল ময়দান, গোটা আস্তাবল ময়দান জুড়ে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বিজয় উৎসব উপলক্ষে। আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা বিভিন্ন স্টল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে স্টল রয়েছে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের স্টল রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টল রয়েছে, তাছাড়াও হর্টিকালচার অ্যান্ড সয়েল কনজারভেশন, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার, মৎস্য দপ্তর, শিক্ষা দপ্তরের বিভিন্ন স্টল কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট। তাছাড়াও নানান কেনাকাটার সামগ্রী সহ আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। বিজয় উৎসব উপলক্ষে আমরা প্রত্যেকেই জানি সেখানে অভিমন্যুর যে চক্রব্যূহ বলা হতো সেই চক্রব্যূহর মতোই কিন্তু একটি আমরা দেখতে পাচ্ছি সেখানে সাজিয়ে তোলা হয়েছে বাঁশের মাধ্যমে। আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এই যে গোটা ময়দান, গোটা ময়দানের যে মধ্যেকার জায়গাটি রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে সেই চক্রব্যূহর মতো কিন্তু সাজিয়ে তোলা হয়েছে একটি জায়গাকে, এবং তার মধ্যেই যে ভগবান রয়েছে, যে দেবতা রয়েছে সেই দেবতার কিন্তু পূজো করবেন তারা তাদের নিয়ম নীতি অনুসারে। খুব সুন্দরভাবে চারিদিকটি সাজিয়ে তোলা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের।
তাছাড়াও যদি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি সাজগোজের জিনিস থেকে শুরু করে ছোটখাটো মেলা প্রাঙ্গণে যে দোকানপাটগুলো আমরা দেখতে পাই সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে যেহেতু প্রথম দিন রয়েছে, প্রত্যেকেই সাজিয়ে তুলতে ব্যস্ত রয়েছে তাদের দোকানগুলিকে। আগামী দুদিন কিন্তু আমরা সেখানে সম্পূর্ণ দমে এই যে মেলা রয়েছে সেই মেলা আমরা দেখতে পাব। মেলা মানেই সেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি মিলনস্থল, এবং সেখানে শুধুমাত্র বিজু উৎসব বলে সেই ধর্মাবলম্বীর বা সেই জাতির একটা জাতির জনগণেরাই সেখানে তাতে উপস্থিত হয় সেটা কিন্তু নয়, প্রত্যেক ভাষাভাষীর লোককেই কিন্তু আমরা এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখি, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে। এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমানে তাদের কৃষ্টের বিভিন্ন বস্ত্র থেকে শুরু করে খাবারের অনেক স্টল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে বেশ কয়েকটি স্টলই কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে, কিন্তু যেহেতু আগামী দুদিন ব্যাপী আমরা এখানকার স্টল দেখতে পাবো, সেখানে অবশ্যই আমরা আশা রাখছি আগামী দুদিন আরও অনেকটাই জাঁকজমক পূর্ণভাবে সেজে উঠবে এই আস্তাবল ময়দান। তিন দিন ব্যাপী আমরা 13 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত দেখতে পাবো এই বিজু উৎসবের আয়োজন রয়েছে আস্তাবল ময়দানে। প্রথমবার আমরা এত বড়ভাবে তার আয়োজন দেখতে পাচ্ছি, অর্থাৎ গোটা আস্তাবল ময়দান, অর্থাৎ যে স্বামী বিবেকানন্দ ময়দান রয়েছে তাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। কিছুক্ষণের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে চলেছে এবং তারপর আগামী দুদিন ব্যাপী আপনারাও এসে অংশগ্রহণ করতে পারেন। এখনকার মতো যে চিত্র ছিল এই বিজু উৎসব উপলক্ষে তা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে এই বিজু উৎসব উপলক্ষে গোটা রাজ্যবাসীকে আমাদের সোশ্যাল বাংলা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের এখনকার মতো এই সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।